নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। স্টার জলসায় নতুন ধারাবাহিক শুরু হয়েছে নবাব নন্দিনী, হয়তো আপনারা সবাই জানেন দেখেন। তো এই নবাব নন্দিনী এসেছে আমার হাতে রান্না খেতে আমার বাড়িতে। তো আজকের মেনুতে থাকবে কুচো চিংড়ি দিয়ে কুমড়ো শাকের ঘণ্ট আর কাঁচা ইলিশের তেল ঝাল। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। নবাব নন্দিনী খুব জমজমাট চলছে, আমাদের খুনসুটিও খুব জমজমাট চলছে। প্লিজ অবশ্যই দেখবেন আপনারা নবাব নন্দিনী সোমবার সোম থেকে রবি সন্ধ্যে ছটায় শুধুমাত্র স্টার জলসায়। এখন আমরা পপিদির মানে গ্রামে চলে এসেছি, পপিদি আমাদেরকে গ্রামটা ঘোরাচ্ছে, খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে আমাদের। এখন এখন শাক কাটা হবে, তারপর সেই শাকের রেসিপি করা হবে, তারপর আমরা রান্না করব, খাবো দাবো, খুব মজা করবো, আপনারা সব দেখবেন প্লিজ। নবাব আর নন্দিনীকে দেখার জন্য আমাদের পুরো গ্রামবাসী ঝাঁটিয়ে চলে এসে, পেছন দিকে শুধু দেখুন অবস্থা খানা, পুরো ঝিল ভর্তি হয়ে গেছে। এই যে এই পাশটা পুরো কুমড়ো শাকে ভর্তি হয়ে আছে, এখান থেকে কয়েকটা কুমড়ো ডগ কেটে নেব। কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর কুমড়ো শাক পুরো কাদা হয়ে গেছে, জল দিয়ে ধুয়ে নিলে একদম ফ্রেশ হয়ে যাবে। বিশাল বড় কুমড়ো এখানে দেখতে পাচ্ছি। এই এত বড় কুমড়ো কখনো গাছে দেখেছো তুমি? হ্যাঁ, কত বড় কুমড়ো দেখুন আপনারা। এ বাবা, এখানে আরো দুটো আছে দেখো পাশাপাশি। আবার কত বড় বড়। হ্যাঁ, এই দেখো, এটা বিশাল বড়। এটা আচ্ছা, এটা তো হয়ে গেছে আমাদের। এবার আমি যেহেতু এখানে এসেছি, নবাব যেহেতু এই পপিস ভিলেজে এসছে, আমি সুরজিৎকে আগে বলে দিয়েছিলাম যে নবাব মানে হচ্ছে ফুটবল, তাই এই গ্রামের ছোট বাচ্চাদের কুচি কাচাদের সাথে খেলা আমার বহুদিনের স্বপ্ন ইচ্ছা। তো ওরা রেডি হয়ে আছে, খেলবো। তো দেখা হোক খেলার মাঠে। তুমি এসছো নবাব, তো নবাবের খেলা তো দেখতেই হবে। লাইভ, তাহলে মাঠে চলো। প্রচুর মাঠে কাদা হয়ে গেছে, আমরা স্ট্রেট খেলা মাঠে যাই। একদম ঝিলের পাড় থেকে কুমড়ো শাক কেটে নিয়ে চলে এসেছি সোজা একদম মাঠে। এবার খেলা শুরু হবে, দেখবো নবাব কেমন খেলে। আর কথা না বাড়িয়ে স্ট্রেট যাবো মাঠে খেলতে, ওদের সাথে খেলতে। চলো বল। খেলা তো বন্ধুরা দারুণ জমে গেছে, গোল এখনো একটাও দিতে পারেনি কিন্তু খেলছে বেশ ভালো। আমি প্রচুর মজা করতেছি আঙ্কেলের সাথে খেলতেছি। নবাব, হ্যাঁ আসি, তুমি চলে এসো খেলে। বাচ্চাদের সাথে ফুটবল খেলা যে কি মজার, কতটা আনন্দের বলে বোঝানো যাবে না। আমি জানতাম, এই জন্য সুজিত দেখে বলেছিলাম এদের সবাইকে রেডি রাখতে। এবার গোল করি। কুমড়ো শাক আর বেগুন তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। দাদু তো আছেই আছে, আর আমার পাশে দিদিভাই আছে, আপনারা সবাই চেনেন দিদিভাইকে। রান্না করব, গল্প করব, মজা করব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দিদিভাই মাছ কাটতে পারো? না, মাছ কাটতে পারি না, তবে আমি শাকসবজি কেটে দেবো। তাহলে তুমি শাকসবজিটা কাটো আর আমি মাছ কেটে নিই। ওকে। আজকে কিন্তু আমার হাতে এক কিলো সাইজের ইলিশ মাছ আছে। তো দিদিভাইয়ারে প্রথমে বলেছিল যে আমার হাতে যে কোনো ইলিশ মাছের রেসিপি খাবে, তাই আজকে আমি ইলিশ মাছের রেসিপি করব আর তার সঙ্গে কুচো চিংড়ি দিয়ে কুমড়ো শাকের রেসিপি করে আপনাদের দেখাবো। প্রথমে আমি ইলিশ মাছটা কাটবো। আজকে এই কুমড়ো শাকটা আমি কাটবো।
এই ইলিশ মাছটা আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ মাছ, দেখুন একদম তাজা ইলিশ মাছ আছে। দেখে তো মনে হচ্ছে হালকা ডিম হয়ে গেছে, কাটার পর বোঝা যাবে ডিম হয়েছে কি না। প্রথমে আমি ইলিশ মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেব। হ্যালো, তোমার সিরিয়াল আমি দেখি। হ্যাঁ, সাক্ষাৎ দেখতে পাবো বলে আমি ভাবতে পারিনি, এই সাক্ষাৎ দেখতে পাচ্ছি তোমাকে। এই দেখুন একদম তাজা ইলিশ মাছ, আর মাছটা কাটার পর দেখছি বেশ অনেকটাই ডিম হয়েছে। প্রথমে ডিমটা আমি বের করে নেব পেট থেকে, তারপর মাছ কাটব। এই দেখুন এতটা ডিম হয়েছে, আর এটা হচ্ছে মাছের তেল, তো মাছের তেলটা ডিম থেকে আলাদা করে নেব। দাদু, আজকে নায়িকা এসছে বলে তুমি নায়িকার কাছ থেকে একটুকু নড়নি। দিদি আজকে ঘরের কাজে ব্যস্ত, এসো একটু চিংড়ি মাছ বেছে দাও। লোবাব কোন দিক গেল, আসতেছে? লোবাব কোথা? নবাব একটু মাটি খেলাধুলা করছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা আচ্ছা, যা ঠিক আছে। দাদুর চোখে এখনো নবাব পড়েনি, সেই জন্য দাদু জিজ্ঞাসা করছে। আজকে আমি যেহেতু কাঁচা ইলিশের তেল ঝাল বানাবো, তো মাথাটা নেব না, মাথাটা বাড়িতে অন্য রান্না করে খাওয়া হয়ে যাবে। ইলিশ মাছ তো কাটা হয়ে গেল, দাদুর সঙ্গে হাতাহাতি একটু চিংড়ি মাছ বেছে দিই। আমার তো কুমড়ো শাক কাটা হয়ে গেছে, এরপর বেগুনগুলোকে কেটে নেব। আজকে চিংড়ি মাছ খুব ভালো চিংড়ি মাছ আছে রে। চিংড়ি মাছ আজ কি রান্না হবে? কুমড়ো শাকের একটা চচ্চড়ি করব আলু দিয়ে বেগুন দিয়ে। ইলিশ মাছ আর চিংড়ি মাছ সব কাটা হয়ে গেছে। আর দিদি ভাইয়ের কি খবর? সবজি কাটা হলো? সব কাটা হয়ে গেছে, শুধু একটা বেগুন আছে, সেটা কেটে ফেলেছি। এদিকে আমি মাছগুলো সব ধুয়ে নেব ভালো করে। দিদি ভাই, বাটিটা দাও। দাদু যাও, নায়িকার পাশে বসে গল্প করো, আমি ধুয়ে নিয়ে আসি সব। তো বন্ধুরা, আমাদের তো রান্না চলছে ওইদিকে, তো এই নবাব আর নন্দিনীকে দেখার জন্য চারিপাশে একদম দাঁড়িয়ে গেছে, ভিড় হয়ে গেছে। এদিকে ঝিলের পাড় ভর্তি, ওদিকে পুকুর পাড় ভর্তি। দেখতে পাচ্ছেন কত লোক এসেছে, পুরো গ্রামবাসী চলে এসছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? আচ্ছা, ভালো নামটা জানবে। আমি রিজওয়ান, আমি ইন্দ্রাণী, আপাতত নবাব আর নন্দিনী। আচ্ছা, সবাই দেখছেন তো নবাব নন্দিনী? সোম থেকে রবি কটা? ছটা। কোথায় দেখবে কিন্তু? চলে গেল কি? আবার চলে আসবে? সব কিছু কেটে ধুয়ে নিয়ে একদম রান্নাঘরে বসে পড়েছি, এবার রান্না শুরু করব। তোমরা ছোটা সময় আপনার দিকে দেখেছি, আজকে এখানে আপনার দিকে দেখতে পাচ্ছি, আমাদেরও খুব সৌভাগ্য। দাদুকে এতদিন ধরে পপিস কিচেন ভিডিওতে দেখে আসছি, খুব মজার একটা মানুষ, তো আমাদের দুজনেই স্বপ্ন পূরণ হয়েছে। উনি এতদিন আমাকে টিভিতে দেখছেন, ইনফ্যাক্ট এখন তো সন্ধে ছটায় নবাব নন্দিনীতে দেখছেন স্টার জলসায়, আর আমি ওনাকে ভিডিওতে দেখছি, ব্লগে দেখছি। আমাদের দুজনে একটা কোলাবোরেশন হচ্ছে। আপনাকে সাক্ষাৎ এখানে দেখতে পাচ্ছি, আমিও তো জানতো আপনাকে দেখে আনন্দ পাচ্ছি, আমার খুব ভালো লাগছে, খুব ভালো। হ্যালো দাদু স্টাইল, আজকে আমি নবাব নন্দিনীকে কাঁচা ইলিশের তেল ঝাল করে খাওয়াবো, সেই জন্য কিন্তু ইলিশ মাছের তেলটা আমার লাগবেই, তাই ইলিশ মাছের তেলটা প্রথমে ভেজে নেব সর্ষের তেল। এদিকে তেল গরম হতে থাক, ততক্ষণে মাছে আমি লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ, তেলটাতেও লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, ভেজে নেব।
মাছের তেলটা পুরোটাই লাগবে, তো ঢেলে নেব। এবার আমি চিংড়ি মাছ ভাজবো, একটু সর্ষের তেল কড়াই দেব। দেখুন বন্ধুরা, নবাব নন্দীকে আমাদের পুরো গ্রামবাসী ভালোবাসে, সবাই চলে এসেছে দেখতে, চারিপাশ থেকে ঘিরে ধরেছে। আপনারাও কিন্তু অবশ্যই দেখবেন স্টার জলসায় সোম থেকে রবি সন্ধে ৬টায় নবাব নন্দিনী। আমি তো প্রতিদিন দেখি। হলুদ গুঁড়ো, লবণ, আচ্ছা নন্দিনীদি, আমি তো সিরিয়ালটা দেখি, ভীষণ ভালো লাগে। তো তোমার কীরকম অভিজ্ঞতা হচ্ছে, কি আর পরে কীরকম হতে চলেছে একটু গল্প যদি সবাইকে বলো বন্ধুদের, তাহলে খুব ভালো হয়। আমার খুব ভালো লাগছে, খুব খুব মজা করে আমরা শুটিং করছি। নন্দিনী হচ্ছে একটা প্রতিবাদী মেয়ে, সে সবসময় প্রতিবাদ করতে পারে, সে সব কিছু ম্যানেজ করে চলতে পারে, কোনো প্রবলেম এলে সে ভয় পায় না, সে জানে যে সেটাকে কীভাবে তাকে ম্যানেজ করে চলতে হবে। সেই নিয়ে একটা গল্প চলছে, নবাবের সাথেও টক্কর চলছে খুব ভালো করে, নবাবকে কীভাবে ম্যানেজ করা যায় সে ভাবছে। এবং সে জানতেও পেরেছে যে এখন কমলিকা ওর দেয়, কমলিকা মানে দেওয়ার ও। চিংড়ি মাছগুলো আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব এবার। চিংড়ি মাছ ভাজার তেলে আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব। এখানে আছে আলু, বেগুন আর কুমড়ো শাক, লবণ, আর দেব হলুদ। আমি 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 নেড়ে নিচ্ছি, তুমি জড়াইগুলো বেটে নাও। ঠিক আছে, তাহলে ভাজা কর। হ্যাঁ, ওকে ওকে, আমি দেখব কি শিখেছে তুমি কলেজে, দেখি দেখি। ওকে, আমি এদিকে মশলাগুলো সব করে নিই ঝটপট করে। কাঁচা ইলিশের তেল ঝালের জন্য সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেব, আর এই মশলাটাই কুমড়ো শাকের রান্নাতেও লেগে যাবে। সর্ষে পোস্ত পপিদি, হ্যাঁ সব সবজি ভাজা হয়ে গেছে, এবার কি করব? এবার জল দিয়ে দাও। ওকে ওকে, বিশাল এক্সপিরিয়েন্স হচ্ছে আমার, একদিকে পপিদি আর একদিকে নন্দিনী, ভিলেজ শেফ অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের শেফ, দুজনকে দেখে আমি মনে হচ্ছে আজকে রান্নাটা শিখেই যাবো পুরোপুরি, যেটুকু আমার শেখা বাকি ছিল। এবার চাপা দিয়ে দাও। আজকে আমি কাঁচা ইলিশের তেল ঝালটা শুকনো লঙ্কা বাটা দিয়ে করব। যারা শুকনো লঙ্কা বাটতে ভয় পান, গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন। আর আজকে সবথেকে বেস্ট রান্নাটা করব ইলিশ মাছের, নবাব নন্দিনীকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, ইলিশ আমার ফেভারিট, এমনিতেও আমার সিরিয়ালে এখন ইলিশ ইলিশ নিয়ে আমাদের ঝগড়া চলছে আর কি, হোটেল ইলিশ নিয়ে চলে গেছি, সে তো দেখি। হ্যাঁ, আমি শুরু করে দিই। আচ্ছা, তোমার হোটেল ম্যানেজমেন্ট এসে শিখিয়েছে এইসব চুলোয় রান্না করা, শুধু গ্যাস ওভেন বার্নার? হ্যাঁ, আমি সব জানি, আমি নন্দিনী। আবার ঝগড়া মনে হচ্ছে শুরু হবে, বুঝলে? না না না, এখানে এখানে বেশি মুখ খুলিও না। আলুটা একটু কাঁচা আছে, আমি ঢাকা দিই। হ্যাঁ, আলু ডাটা আর সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। কুমড়ো শাকের ঘন্টটা এবার ফোড়ন করে নেব, পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, সেদ্ধ করে রাখা আলু সমেত কুমড়ো শাক ঢেলে দেব।
রান্না কিন্তু প্রায় একদম শেষের পথে। সর্ষে পোস্ত বাটা আছে, একদম অল্প করে দেবো, আজকে একদম কম মশলায় রান্না করব সর্ষে পোস্ত বাটা। আমি কিন্তু এখন তো গন্ধটা ভালো পাচ্ছি বুঝলে। হোটেল রয়্যাল প্যালেসে কমলিকা বসু ঠাকুরের হোটেলে এটা করে খাওয়াবে সবাইকে, হোটেলে সেল বেড়ে যাবে। তারপর তারপর বড় বৌদির সাথে কি করতে আমি সেটা বুঝে নিচ্ছি। এবার চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো। তরকারিটা হচ্ছে সেটা খেয়ে আমাকে বলবে, তারপর তোমাদের আমি খেতে যাব। ওই কি হোটেল বললে? সেই হোটেলে, হোটেল রয়্যাল প্যালেসে তুমি আসবে? হ্যাঁ যাব পাক্কা। আমি তো ভেবেই নিয়েছি প্র্যাকটিস এখানে এসে করব, তারপর এখানে এসে খেয়ে যাব। ফোন করবেন, আমি চলে যাব। বাহ শাবাশ, আমি হ্যালো বললেই চলে যাব। হ্যালো বলে পুরোটা কলকাতায় আমার হয়েছে। হ্যালো তো বিশুলা চা। হ্যালো বাহ, এটা সিগনেচার, এটা আমি কপি করলাম আজকে। ঠিক আছে, উঁচু চিংড়ি দিয়ে কুমড়ো শাকের ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখতে আগে সেটা বলো। কেমন লাগছে দেখে তো অসাধারণ দেখি। আহ যেমন দেখতে তেমন গন্ধ। দাদু এক কাজ করি, তিনজনেই খাবো। তিনজনে কাকে নিবা? এই তো আপনাকে। আমি আমি না, ও প্রচুর ঝগড়া করে। ঝগড়া ঝগড়া ভালো করলে ঝগড়া করে। তুমি আর আমি যাবো? তুমি এসো, আমরা তিনজনে যাবো। ওকে বাদ দাও, দেখলে শুরু করে দিয়েছে। একটা রান্না তো হয়ে গেল, এবার কাঁচা ইলিশের তেল ঝালটা হলেই তারপর খাওয়া দাওয়া হবে। সর্ষের তেল, ইলিশ মাছ মানেই কিন্তু কালো জিরে ফোড়নে লাগবেই। তো গরম তেল হয়ে গেছে, এবার কালো জিরে দেব, হলুদ গুঁড়ো দেব, শুকনো লঙ্কা বাটা, এবার আমি নুন হলুদ মাখানো মাছের পিসগুলো একটা একটা করে বসিয়ে দেব। মশলা মাখানো তেলে ইলিশ মাছগুলো এক ফিট একটু হালকা করে ভেজে নেব। সর্ষে আর পোস্ত বাটা, জল। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব, আর একটু জল লাগবে, জল দেব। কম আছে, চাপা দিয়ে রেখে দেবো মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। নন্দিনীর কথা তো শুনলাম, এবার নবাবদার শুনবো কথা। আর ঝগড়াটা কিন্তু আমার খুব ভালো লাগে। সিরিয়ালটা করতে তোমার কেমন লাগছে বলো? তোমাদের ঝগড়া ভালো লাগছে, আমার কিন্তু একদমই ঝগড়া ভালো লাগে না। এত এত কথা বলতে হয়, এত এত ডায়লগ বলতে হয় সারাক্ষণ কমলিকা বসু ঠাকুরের সাথে, মানে বড় বৌদির সাথে। মাঝখান থেকে নন্দিনীও শুরু হয়ে গেছে। যেমন একটা সেকেন্ড থার্ড এপিসোড একটা ডায়লগ ছিল আমার, তুমি কি করবে? আমি বলছি আমি বিয়ে করব, এমন মেয়েকে নিয়ে আসবো যে তোমাকে জব্দ করবে, বাইরে তো আমি থাকি না। এরকম ডায়লগ বলতে বলতে আমরা মজা করি, হেসে ফেলি। তো খুব মজা করে কাজ করছি আমরা। এবার একটাই শুধু ইচ্ছা, একটাই শুধু অনুরোধ, সবাই যেন টিভিতে দেখে সন্ধে ছটা। আমি সবাইকে এখানে বলছিলাম, সবাই যে যতজন দাঁড়িয়ে আছে, এত কাতারে কাতারে, মানে হাজার হাজার লোকজন এখানে ভালোবাসার খাতিরে এসেছে, সবাই দেখছে। লবণ, চেরা কাঁচা লঙ্কা, রেসিপিটা হয়ে গেল, এবার ঢেলে নেব। কাঁচা ইলিশের তেল ঝাল তো হয়ে গেল, কিন্তু তেল ঝালের তেলটা দেওয়া হয়নি। তো ইলিশ মাছের তেলটা ভাজা আছে, ওপর দিয়ে ছড়িয়ে দেব। এই সিজনে ইলিশ মাছের অনেক রেসিপি করে আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকের রেসিপিটা আমার মনে হয় সব থেকে সেরা। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর এবার তো নবাব নন্দিনীকে খাওয়াবো। যা রং, যা কালার এসেছে না, আর কি সুন্দর গন্ধ। এতো মানে বাড়িতে ট্রাই পরে করবে, আপনারা পরে ট্রাই করবেন, আগে আমরা খেয়ে দেখি ব্যাপারটা কেমন হয়েছে। আমি কিন্তু এই ইলিশের গন্ধে ভুলে যাচ্ছি যে আমি নবাব, আমি রিজওয়ান হয়ে যাচ্ছি একটু একটু করে। আমাকে প্রচুর কথা শুনিয়েছিল ইলিশ নিয়ে, এটা শুধু আমি আর তুমি খাবে না।
না তখন ঝগড়া করেছিলে কেন? আরে তখন তো নিয়মের বাইরে ছিল তাই। আহ দাদু বুঝলে আমরা যাই, হ্যালো হ্যালো করে খাওয়া শুরু করে দিই। দাদু আমিও একটু, ব্যাস 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 একটু কেন, তোমাকে পুরোটা দেবো। হ্যালো হ্যালো ব্যাস। খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে বন্ধুরা, খাওয়া দাওয়ার পর নবাব আর নন্দিনী বলবে কেমন হয়েছে আমার হাতে রান্না। আর বলার কিছু নেই, আমি অলরেডি রান্না করার সময় বলে দিয়েছি, তুমি যা মানে এই রং দেখে আর গন্ধ পেয়ে তোমরা পাচ্ছ না স্মেলটা কতটা সুন্দর, কতটা আরম ডিলিশিয়াস মনে হচ্ছে। আমি বলি আমি আর দাদু ওয়েট করছি কতক্ষণে তোমাকে। ঠিক আছে আমি ঝগড়ার জায়গা দিচ্ছি না নন্দিনীকে, ঝগড়া করার আগে তুমি আগে তুমি শুরু করে দিচ্ছি। ওকে আগে দাও ইলিশ। দেখলে তো আমি বললাম ওকে আগে দাও, ও বলছে তোমাদের দিকে আমি খাওয়া শুরু করি। ঠিক আছে তুমি খাওয়া শুরু করো, আমরাও শুরু করি। দাদু না আগে আমি আগে দাদু তারপর আমি শুরু করবো। হ্যালো মাছ খাওয়া শুরু করি, চলো চলো হাতে চিংড়ি আছে কিন্তু আমি আগে কোন শাকের ডাঁটাটা টেস্ট করবো। কি করেছো তুমি? হ্যাঁ বসু ঠাকুর পরিবারে আগের দিন যখন ইলিশ রান্না হয়েছিল সেদিন তো পঞ্চায় এসেছিল, সবাই একসাথে খেয়েছিলাম, কিন্তু আজকে সেই দিনটা আবার মনে পড়ে যাচ্ছে আমার। ওই সেই সেই মজা, বাড়ির সবাই দাদু থাকলে ভালো হতো আমার, দাদু বাবা। হ্যাঁ এতদিন ভাবতাম আমার বিশ্বের সেরা শেফ হচ্ছে আমার মা, কিন্তু পপিদি তুমি কিন্তু কম যাও না। হ্যাঁ অসাধারণ রান্না হয়েছে ইলিশ, অসাধারণ। একদিন মাসিমাকে নিয়ে আসবে, এবার আসতেই হবে। হ্যাঁ হ্যালো দাদু, আরে কিছু বলো, দাদু তো কথাই বলছো না। আরে আমি তো খেয়ে যাচ্ছি ভালো, কিন্তু আর এক পিস নেব। আর এক পিস? ও আচ্ছা তুমি শেষ করো, তারপর এক পিস দু পিস নেবে। হ্যাঁ ভালো কি তাহলে কি নেবে, কোন পিস নেবে? পিসে আমার দ্বারা হবে নি, আর এক পিস পেটি পেটি। হ্যাঁ দাও আমি দিচ্ছি তোমাকে এ পেটি। পপি কিচেনের ভিডিও আপনারা দেখেন আর অবশ্যই দেখবেন, কিন্তু তার সাথে সাথে স্টার জলসায় সোম থেকে রবি সন্ধে ছটায় নবাব নন্দিনীকে দেখতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই দেখবেন আমাদের দুজনের ভালো খারাপ মুহূর্তগুলো, এই ভালো এই খারাপ, কিছু খুনসুটি আর কিছু ঝামেলা।